তোমাকে উপারলাম না, চেষ্টা করে উপারলাম না। বুঝতেই পারছি না কোনটা ঠিক, আমার জন্য ঠিক, আমার পরিবারের জন্য ঠিক, কোনটা আমার ব্যবসার জন্য ঠিক, কিছুতেই ঠিক করতে পারছি না। আর এখন এখন জবাবদেহি করতে হবে। বাবা, মামা, শুনছো? তুমি দরজাটা খোলো। বাবা প্লিজ দরজা খোলো। বাবা এই শরীরে কোথায় গেছিলে তুমি? ছিল বাবা, চুপ করে আছো কেন? আমরা সবাই চিন্তায় পড়ে গেছিলাম। বাবা তুমি জানো আমি আর রবি কোথায় কোথায় তোমায় খুঁজেছি? কোথায় কোথায় যাইনি তোমায় খুঁজতে। তুমি কোথায় গেছিলে, কেন গেছিলে? কেন খুঁজতে গেছিলে আমায়? কেন? আমি বাড়ি থেকে বেরোতে পারি না। শান্ত হও, শান্ত হও। তোমার শরীরটা খারাপ না, তাই জন্য তো ছেলেরা এত চিন্তা করছে। কি খারাপ? আমি কি অচল? ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে। কোথায় ঠিক আছে? পুরো জামাটাই তো খোলা, তাও ওদম গুলো আটকে দি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও বাবা, মাকে ডাকবো, মায়ের সাথে দেখা করবে তুমি একবার? না না, মাকে ডাকতে হবে না, মাকে ডাকতে হবে না। কেন, তোমার মায়ের সাথে দেখা করতে ইচ্ছে করছে না? হ্যাঁ রে বাবা, ইচ্ছে তো করছে, কিন্তু জানিস একটু ভয় ভয় করছে। মনের ভেতরটা কিরকম অস্থির অস্থির লাগছে। আসলে ওই সঞ্জয় বোস লোকটা তো সাংঘাতিক, তাই থাক, এটা করতে হবে না। চুল ঠিক আছে আমার? চুলটা তো পুরো কেটে আছে। থাক এই থাম, থাক থাক। আচ্ছা থাক। আচ্ছা বাবা, কি একটা সত্যি কথা বলো তো। বল। এই যে এত বছর পর আমি তোমাকে বললাম তুমি মাকে সামনে থেকে দেখতে পাবে, এই কথাটা শুনে তোমার মনটা ভালো হয়ে গেল না? হ্যাঁ রে, ভালো তো হয়ে গেল, কিন্তু জানিস আমার কিরকম খুঁতখুঁত করছে মনটা। মানে আমি 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 কি করে দাঁড়াবো সুতপার সামনে, কি বলবো ওকে? কিচ্ছু বলতে হবে না বাবা, তোমরা দুজন একে অপরের সামনে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে। আর তোমাদের মধ্যে কি মনের টান এতটাই ঠুমকো যে কেউ সেটা ভেঙে দিতে পারবে? পারবে না বাবা। তোমরা দুজন মিলে কত ঝড়ঝাপটা সামলেছো বলতো, কত লড়াই করেছো। আমাদের তিন বোনের ওপরে কিন্তু এতটুকু আজ পড়তে দাওনি। এত মজবুত একটা সম্পর্ক, এই একটু মান অভিমান, কয়েক বছরের দূরত্ব, সেটা কি ভাঙতে পারে বাবা? কখনো পারবে না। ও বাবা, বাবা প্লিজ তুমি একবার মায়ের সাথে দেখা করো, তুমি একবার মায়ের সামনে গিয়ে দাঁড়াও। মায়ের মনের যে বিশ্বাস, তুমি বেঁচে আছো, তুমি আছো, মায়ের এই বিশ্বাসটাকে জিতিয়ে দাও না বাবা, প্লিজ একবার। আরে সুতপা সত্যি সত্যি আসবে, মানে আমি ওকে দেখতে পাবো, মানে আমি ওর সঙ্গে কথা বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ বাবা, মা আজ আসবে, মাকে আজ আসতেই হবে বাবা। কিন্তু খুব সাবধান, সঞ্জয় বোস লোকটা কিন্তু খোয়ার শয়তান, ওর তো খুব বেশি নৃশংস চর্মি আলেয়া, বুঝলি? তাই ওদের সামনে অভিনয়টা কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে, বুঝলি? হ্যাঁ বলো।
বাবা 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 তোমার বিশ্বাস জিতে গেছে মা বাবা আছে আচ্ছা দাদা আপনার আগের কথা কিছু মনে পড়ে না না কিছু মনে পড়ে না মানে আপনি কোথায় থাকতেন কি হয়েছিল কিচ্ছু না চাটা খাও না এত কথা কিসের তোমার আরে বাবা উনি আমাদের কুটুম মানুষ তো চা খেতে খেতে গল্প করব না নাকি গম্ভীর মুখে চায় চুমুক দিয়ে যাও তোমাকে গম্ভীর হয়ে থাকতে তো কেউ বলেনি আমাদের সঙ্গে গল্প গুজব করো অসুস্থ মানুষটাকে কেন ডিস্টার্ব করছো এটা আপনি কি বললেন বাবা সুনন্দবাবুর ভুলে যাওয়ার অসুখ আর ডাক্তার কি বলেন জানেন ছোট বিশ্বমশাই তুমি সেটাও জানো বাবা মানে তোমার অনেক জ্ঞান দেখছি কিন্তু কোনো অহংকার নেই তুমি এখানে কি করতে পড়ে আছো এত কিছু জানা সত্ত্বেও অনি তুই থাম তো শোনো অনি তুমি ছোট ছোটর মতো থাকো যেটা বলছিলাম ডাক্তাররা কি বলে জানেন এই ভুলে যাবার রোগের ক্ষেত্রে পুরনো কথা মনে করাতে পুরনো কথা মনে করাতে করাতে স্মৃতি ফিরে আসতে পারে আচ্ছা দাদা একটু মনে করার চেষ্টা করুন না সেই সময় ক্রিকেট খেলার দুর্নীতির বিরুদ্ধে আপনি সরব হয়েছিলেন কি মনে পড়ছে একটু একটু পড়ছে না তাতে কার কার নাম জড়িয়েছিল একটু মনে করার চেষ্টা করুন না ঠিক মনে পড়বে পড়বে আরে তারপরে তো আপনার অ্যাক্সিডেন্ট বাবা হ্যাঁ চলো ডাক্তারের কাছে যাব আলিয়া হ্যাঁ তুমিও যাচ্ছ নাকি হ্যাঁ আন্টি আসলে আমারই পরিচিত একজন ডক্টরের কাছে যাচ্ছি আমি গেলে উমার সুবিধা হবে বেশ যা চলো দাদা একটা কথা ছিল বল না ওই আমাদের মেটেরিয়াল সাপ্লায়ার খান্দা উনি ফোন করেছিলেন আজকে উনাকে 1,00,000 টাকা দেওয়ার কথা ছিল বড়বাবু তো বলেছিলেন উনি নিজেই টাকাটা দেবেন কিন্তু উনি তো এখন বিশ্রাম করছেন তো খান্দা আবার ফোন করবেন আমি কি বলবো দেখো রবীন্দ্র আমার কাছে তো এখন 1,00,000 টাকা ক্যাশ নেই আচ্ছা চিন্তা করছিস কেন আমার কাছে তো আছে অরবিন্দ 1,00,000 তো আমি এনে দিচ্ছি শর্ত কি খেয়েছে সে টাকা তো নেই ওই টাকা দিয়ে ধার শোধ করেছি তারপর যা বেঁচেছে সেটা তো আমার ঘরে
টাকা না পেয়ে যদি এখন সব সার্চ হয়? বাবা বাবা, ড্রাইভার দাদা ফোন ধরছেন না। তোমরা একটা কাজ করো, তোমরা এখানেই দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ উমা, তুমি যাও, আমি আমি আঙ্কেলের সঙ্গে আছি, যাও। এখানে দাঁড়াও বাবা, আমি আসছি। এই যে, এবার আপনি বলুন তো, আপনি এত ভালো এত কনভিনসিং অ্যাক্টিং শিখলেন কোত্থেকে? না মানে আমি তো জাস্ট অবাক হয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখছিলাম। উমা যখন ওর ফ্যামিলির সামনে আপনাকে মুখোমুখি দাঁড় করালো, তখন আপনার চোখে জল ছিল, রাইট? এক্সেলেন্ট, এত ন্যাচারাল অ্যাক্টিং শিখলেন কোত্থেকে আপনি? ম্যাডাম, আমার কাণ্ড কারখানা তো আপনি এখনো কিছুই দেখেননি। আমি অনেক বড় বড় লোককে ঘোল খাইয়ে দিয়েছি, তাদের রাতের ঘুম আমি কেড়ে নিয়েছি, বুঝলেন? বাবা, তাই বুঝি? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। জাস্ট আপনি দেখে যান, জাস্ট সিট ব্যাক এন্ড ওয়াচ আমি কি করি। ম্যাডাম, আমি আসলে একটা বাস্তুগ্রহু। এসো বাবা। কি হলো, মুখে কোনো কথা নেই কেন, কিছু বলুন না। না মানে আপনি উমার সম্বন্ধে এত কিছু জানলেন কি করে? না মানে আমি বা ড্যাড তো আপনাকে ইনফরমেশন দিইনি, তাহলে এত ডিটেইলস আপনি জানলেন কোথেকে? এই এক মিনিট, এক মিনিট, আপনি আমাদের পেছনে কোনো প্ল্যান করছেন না তো? দাদা দাদা, এই ওষুধটা আছে, একটু দেখুন না। দিদি একটু দাঁড়াতে হবে, আমি আগে এদের ছাড়বো, তারপর আপনাকে দেব। ইচ্ছে করে পাঠিয়ে দিল আলী আমাকে, বাবার সঙ্গে যে কি করছে কি জানে। দাদা আমার না খুব তাড়া আছে, দাদা একটু তাড়াতাড়ি দিন না, আমার তো একটাই ওষুধ। দিদি একটু দাঁড়াতে হবে, একটু দাঁড়াতে হবে। বাবা কি করে সামলাচ্ছে কে জানে। কি হলো, জবাবটা দিন নাকি আমি ড্যাডকে কল করব। এক মিনিট, আমি আমি ড্যাডকে কল করে জানাচ্ছি সবকিছু, আমি বলছি। দাঁড়ান দাঁড়ান, আমাকে মনে করার সময়টা দেবেন তো। হ্যাঁ, এবার এবার মনে পড়েছে। দেখুন, ভালো অ্যাক্টিং করতে গেলে না চোখ কান খোলা রাখতে হয়। আপনার খেয়াল আছে ওই ভদ্র মহিলা, এই উমার মা, উমার মা যে বাড়িতে এসেছিল আমার জন্য অনেক রকম রান্না করে, অনেক খাবারের পদ নিয়ে, তার মধ্যে একটা পদ ছিল বেগুনের, মনে আছে? মনে করার চেষ্টা করুন, ভেবে দেখুন ছিল কিনা। কি ছিল তো? হ্যাঁ, উমা যখন ওই পদটা খেতে গেল, তখন ওর মা কি বলল, খাস না খাস না, তোর বেগুনে অ্যালার্জি আছে। আমি তখন ওটা মাথার মধ্যে রেজিস্টার করে নিয়েছিলাম, এখন ফাঁক পেতে সেটা ছেড়ে দিলাম। দেখুন, ওর তো মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মগ্রহণ করলো যে আমার একটু একটু করে পুরনো স্মৃতি মনে পড়তে শুরু করেছে। কি হলো তো, কি ঠিক করেছি না ভুল করেছি বলুন বলুন বলুন। বাবা, আপনি তো সাংঘাতিক লোক মশাই। হ্যাঁ, দেখতে থাকুন দেখতে থাকুন। ও ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে দি। এবার উমা যখন ফাঁদে পড়বে, তখন দেখবে কি হয়। চেনাশোনা লোকজনের মাঝখানে থাকলে বাবার স্মৃতিশক্তি তাড়াতাড়ি ফিরে আসবে। বেশ তো, চল না তাহলে আমরা ব্যান্ডেলে নিজেদের বাড়িতে ফিরে যাই।
দিদি বুঝলাম, কিন্তু আপনারা যদি ব্যান্ডেলে চলে যান, সেখান থেকে বারবার দাদাকে চেক আপের জন্য নিয়ে আসা উমা, এটা একটু বেশি ঝুঁকি হয়ে যাবে না? কিছু প্রবলেম হবে না আন্টি, বরং আঙ্কেলের চিকিৎসা আঙ্কেলের বাড়ি থেকে হলে সবচেয়ে ভালো হবে। পুরনো জায়গা, পুরনো স্মৃতি, পরিচিত মানুষজন, এই সবকিছু খুব দ্রুত আঙ্কেলকে আগে জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তাছাড়া রোজ রোজ তো ডক্টরের কাছে যেতে হবে না, উইকলি একদিন চেক আপ করিয়ে গেলেই হবে। ডক্টর তো নিজেই তাই সাজেস্ট করেছে, তাই না? হ্যাঁ মা, ডাক্তার তাই বলেছেন। দিদি আর আমাদের আটকাবেন না, ঘরের মানুষকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারছি এটাই তো অনেক। আপনি এবার অনুমতি দিন। আপনি নিশ্চয়ই ফিরে যান, এর থেকে বড় কাজ তো আর কিছু নেই দিদি। স্বামী সুস্থ হয়ে উঠবে এটাই তো আসল। তবে আপনাকেও কথা দিতে হবে, আবার আপনারা আসবেন এবং আমাদের বাড়িতে থাকবেন। এবারে তো এসে থাকাই হলো না, কথা দিচ্ছেন তো দাদা? উমা, আমি তাহলে তোমাদের ব্যান্ডেলে যাওয়ার ব্যবস্থাটা করে দিই। অভি, আমার মনে হয় কি বলতো, তোর কদিন ব্যান্ডেলে গিয়ে থাকা উচিত। মানে অসুস্থ মানুষ বুঝতেই তো পারছিস, চিকিৎসার জন্য অনেক জায়গায় নিয়ে যেতে হবে ডক্টরের কাছে। আর উমাও প্র্যাকটিসে যাবে রোজ, তুই থাকলে একটু মাসিমাদের হেল্প হবে, কি বলিস? না না দাদা ভাই, এই বাড়িতে বাবা অসুস্থ, এই সময় অভিমন্যুবাবু না থাকলে। উমা তুমি চিন্তা করো না, আমরা তো সবাই আছি, বাবার খেয়াল আমরা রাখবো, তুমি একদম নিশ্চিন্তে যাও। ওকে দাদা ভাই। তাহলে আমরা সব গোজগাছ ছেড়ে ফেলি দিদি। নিশ্চয়ই, চলো ঘরে চলো উমা, আমি ঘরে যাই বাবাকে নিয়ে। চলো ঘরে চলো, চুটকি চলো, আমরা প্যাকিং করো। চলো চলো। শোনো, বুঝতে পারলে নিশ্চয়ই কি করতে হবে, এদের আসল প্ল্যানটা কি সেটা তোমাকে বের করতে হবে, আর এটাও বের করতে। সবকিছু প্ল্যান মতোই এগোচ্ছে ড্যাড। শোনো না, বলছি তোমার সাথে না আমার একবার দরকার ছিল, একটু দেখা করলে খুব ভালো হতো। হ্যাঁ আজই। না না, তোমাকে আসতে হবে না, আমি চলে আসছি। আরে বাবা কোনো প্রবলেম হবে না, আমি ঠিক চলে আসবো, ম্যানেজ করে নেব। কোথায় আসতে হবে বলো? আলিপুরে, মানে তোমার পার্টির অফিসে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আচ্ছা শোনো না, এখন রাখছি। হ্যাঁ বাই বাই। আমি বুঝতে পারছি না, ড্যাড তো প্রচন্ড টেনশন করছে। ড্যাড বলেছে মম নাকি মাথা ঘুরে পড়ে গেছে। আমার আমার খুব টেনশন হচ্ছে গো, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। আমি একবার চাই। হ্যাঁ রুদ্র, আমি বেরোচ্ছি। হ্যাঁ তুমি যাও, তোমার যাওয়া দরকার। আচ্ছা না না শোনো, আমার কথাটা শোনো, এইভাবে তুমি একা একা যাচ্ছ, আমাদের তো সঙ্গে কারো যাওয়া উচিত তোমার। আলিয়া, আমাদের মধ্যে থেকে কেউ যাবে তোমার সাথে? না না, তার থেকে বেটার রুদ্র তুই যা, যা মেয়েটার সঙ্গে, যাতে ওকে একা ছাড়িস না এই অবস্থায়। চলো আলি। না না, তোমাকে যেতে হবে না, খাওয়ার ছেড়ে তোমাকে এখন উঠতে হবে না রুদ্র। আমি চাই, আর দরকার পড়লে আমি তোমাকে ফোন করবো, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ যাও আলিয়া, যাও যেখানে ইচ্ছে যাও, যত প্ল্যান করবে করো, তোমাকে মাত দেওয়ার প্ল্যান আমার তৈরি আছে। তোমার খেলা এবার শেষ হতে চলেছে আলিয়া বোস,
আর কিছুদিন পর তোমার আর তোমার বাবার মুখোশ টেনে খুলে দেব আমরা। আমাকে অনেক বোকা বানিয়েছ, তার হিসেব তো তোমাকে দিতে হবে, তাই না? আর কটা দিন, তারপর তোমাদের বাপ মেয়ের সমস্ত কুকীর্তি ফাঁস। এটা আমার চ্যালেঞ্জ। অফিসের সামনে তো অনেক লোকের ভিড়, এতগুলো লোকের চোখেরই আমরা ভিতরে ঢুকবো কি করে? তাই তো ভাবছি। আর এইভাবে গেলে তো সবাই আমাদের চিনতে পেরে যাবে, সবাই প্রশ্ন করবে আমাদের যে আমরা আমরা এখানে কেন এসেছি। চলে তো এলাম, কিন্তু ভিতরে ঢোকাটা খুব টাফ বলে মনে হচ্ছে। মানে আমাদের এমন ভাবে ভেতরে ঢুকতে হবে যাতে আমাদের কেউ চিনতে না পারে, মানে কেউ যাতে খেয়ালই না করে যে আমরা ভেতরে আছি, চুপচাপ নিজেদের কাজ করে বেরিয়ে আসতাম, বুঝলেন বাবা? ভাবো উমা, ভাবো। ভাবছি। আচ্ছা, ওখানে কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আছে, যদি একবার চোখে পড়ে যায় তাহলে কিন্তু সঞ্জয় বোস আর আলিয়া বোস দুজনেই বুঝতে পেরে যাবে যে আমরা ওদের চালেই ওদের মাত দেওয়ার চেষ্টা করছি। কিন্তু উমা, এত দূর এসে ফিরে যেতে মন চাইছে না, মানে কোনো একটা উপায় তো হবে যাতে আমরা ভিতরে ঢুকতে পারি। আইডিয়া, আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে যে ওরা আমাদেরকে ধরতেও পারবে না আর কি, আমাদেরকে চিনতেও পারবে না। বলি? বলো উমা। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, তবে তবে একটা রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে বাবা। আমরা যে কাজে নেমেছি সেটাতে রিস্ক তো থাকবেই, তাই ভয় পেলে চলবে না। উমা, আমি রাজি। আসলে আমি তো গেছিলাম মমের কাছে, আমি তোমাকে বললাম না মমের শরীরটা খারাপ, তো আমি মমের কাছে গেলাম, তারপর মমের শরীরটা একটু ঠিক হলো, তখন ড্যাড বললো যে ড্যাড ওই আলিপুরে পার্টি অফিসে যাবে, তো আমি বললাম ড্যাডকে যে আমি আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি চলো, তো তাই আর কি ওই আলিপুরের রাস্তায় ফেসে গেলাম। ওহো, সত্যি তোমার ড্যাডকে ড্রপ করতে গিয়ে তুমি কিরকম টায়ার্ড হয়ে গেছো, তাই না? কথা বলতে গিয়েও সেই জন্য তোতলাচ্ছ। হোয়াট? তোতলাচ্ছি কোথায় রুদ্র? কি বলতে চাইছো তুমি? তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা রুদ্র, তুমি না আজকাল দিন দিন কেমন হয়ে যাচ্ছ জানো তো, মানে তুমি আমার সাথে ঠিক করে কথা বলো না, কেমন জানি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, কি হয়েছে বলো তো তোমার, মানে তুমি কি মিন করতে চাইছো বলো আমায়। কি কি সুইটহার্ট, আমি কি মিন করতে চাইবো? এদিকে এসো, এদিকে এসো। তুমি রাগ করছো কেন বলো তো? রাগ করছো কেন? তুমি যাও ফ্রেশ হয়ে নাও, টায়ার্ড হয়ে এসছো, আমি কাজগুলো সেরে নিই। হ্যালো আন্টি। হ্যালো রুদ্র। হ্যাঁ আন্টি, বলুন। ও মাই বয়, আজ শোনো না, আমি যে কারণে ফোন করলাম সেটা হচ্ছে যে কালকে তোমার আর আলিয়ার বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠী, সুতরাং আমাদের বাড়িতে সকাল থেকে বেবিকে নিয়ে তুমি চলে আসবে, কেমন? হ্যাঁ শিওর আন্টি, কিন্তু আপনার এখন শরীর খারাপ, এইসবের মধ্যে এখন এত কিছু করার কি দরকার ছিল বলুন তো? শরীর খারাপ কার? আমার কই না? হ্যাঁ ম্যাম,
বলো না না মম, তুমি একদম চিন্তা করো না, আমরা কাল যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা শোনো না মম, আমি বলছিলাম যে শোনো, হ্যাঁ মম শোনো না, বলছি যে মম তোমার মাথায় কি কোনোদিনও বুদ্ধি হবে না। তুমি কবে এটা বুঝবে বলো তো যে তোমার ঘটে কিছুই নেই? আর শোনো মম, তোমার মাথায় যখন বুদ্ধি নেই তখন তুমি সব ব্যাপারে মাথা খাটাও কেন? আজব ব্যাপার, আমি কি করলাম? আমি তো শুধু জামাই ষষ্ঠীর জন্য রুদ্রকে একটা ফোন। কেন মম, কেন তুমি রুদ্রকে ফোন করেছো আমাকে একটা কল না করে? হ্যাঁ না না বলো, এর কোনো আনসার আছে কি তোমার কাছে? মেবি। তুমি চুপ করো, এভাবে কেন কথা বলছো তুমি আমার সাথে? জানি মা, আমি জানি আলিয়া আমাকে মিথ্যে কথা বলছে। ওর মায়ের কাছে না, ওর বাবার পার্টি অফিসে গেছিল। অভিদ অবশ্য সেই কথাটা আগেই আমাকে ফোনে জানিয়েছে। আলিয়া আমাকে মিথ্যে কথা বলেছে মা, শুধু আজ বলে না, প্রথম দিন থেকে আলিয়া আমাকে শুধু মিথ্যেই বলে যাচ্ছে। একদিনের জন্য ভালোবাসেনি আমাকে, শুধু অভিনয় করে গেছে আর আমাকে ঠকিয়ে গেছে। আমার সাথে সাথে এই বাড়ির সবাইকে ঠকিয়েছে, কিন্তু ওর এই মিথ্যে এই ভণ্ডামি আর চলবে না। এবার একটা একটা করে প্রমাণ জোগাড় করা হচ্ছে ওর বিরুদ্ধে। এবার আমরা ওকে গারদে ঢোকাবই। আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না মামা। আজকে তোকে রাখতে চাইছি খুব সকালে আমার, সত্যি এই চাঁদের আলো আর রাতকে সাক্ষী রেখে বলছি, তোমার হাত আমি কোনোদিনও ছাড়বো না মামা। তোমার স্বপ্নগুলোকে আমি আপন করে নিয়েছি, তোমার স্বপ্ন পূরণে সবসময় আমাকে নিজের পাশে পাবে। আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা রে কথা গেলে যাবি চোখের বাইরে না। বাবা এত খাওয়া, না না মা এত খাবার আমি খেতে পারবো। তুমি যে বললে তুমি আজকে পেট পুরে খাবে সব তোমাকে খেতে হবে, তোমাকেও। ওরে বাবা এত খাবার, ঠিক আছে মা আমি চেষ্টা করছি খাবার, কিন্তু আমি একা কেন খাবো? আমার বাবা কোথায়? বাবাকে ডাকুন, শ্বশুর আর জামাইরা একসাথে খাবে। আচ্ছা ঠিক আছে, ডাকছি ডাকছি, তোমরা শুরু করো, অনেক তো বেলা হলো, শুরু করো শুরু করো মামা।
ও বাবা, এখানে তো সবাই মিলে ঘটা করে এখন জামাই ষষ্ঠী করছে। এর মধ্যে ওরা আবার কি প্ল্যান করবে? সবাই আছে কিন্তু উমার বাবা নেই কেন? তাছাড়া ও বাড়ি বাড়ি দেখতে আসে, জানলার বাইরে থেকে লক্ষ্য করছিল আমরা ভেতরে কি করি। কি বলছো বাবা তুমি এসব? হ্যাঁ রে মা, আমি আড়াল থেকে সব দেখেছি। দেখ, আমার দৃঢ় বিশ্বাস ওকে এখানে কেউ কোনো উদ্দেশ্যে পাঠিয়েছে। তাছাড়া যখন ওই বাড়িতে ছিলাম না, লোকটা বড্ড কৌতূহল প্রকাশ করছিল, নানা রকম প্রশ্ন জালে আমাকে ফাঁসাবার চেষ্টা করছিল। জানতো, আমি কাকিয়া পিসমনদের কাছ থেকে শুনেছি যে লোকটা ভালো মানুষ নয়, কিন্তু তাই বলে এত দূর। শুন, তা আমাদের কিছু কিছু করে রাখতে চাইছে, তো আমরা ওকে আমাদের চোখে চোখে রাখ। আর জানতে হবে এখানে আসার উদ্দেশ্যটা কি। তার মানে তুমি বলতে চাইছো ছোট পিসান আমাদের বাড়িতে আসবে বলে আসেনি, আমাদের উপর নজর রাখতে এসেছে? কিন্তু কার কথায়? আলিয়া, সঞ্জয় বোস? জানি না, জানতে হবে। তবে অন্যান্য রহস্যের মতো এই রহস্যের জটটাও আমাদের খুলতে হবে। ও তো একটা চাকরি করছিল, সেটা ছেড়ে তোদের কোম্পানিতে জয়েন করতে গেল কেন? অনি, কি এমন কাজ ছিল ব্যান্ডেলে যেটার জন্য তুই তাপসকে পাঠালি? মা, এখন আমি বিজনেসে কি করব না করব সেটা তোমাদের থেকে পরামর্শ নিতে হবে। বড়বদি, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। ব্যাপারটা আমারও কিছু গন্ডগোল মনে হচ্ছে পিউ। ব্যবসার কাজে তাপস ব্যান্ডেলে গেছে, অনি ছাড়া আর কেউ জানে না। কি এমন কাজ? আর তাপস যদি সেখান থেকে উমাদের বাড়িতে গিয়েও থাকে, ফিরে এসে কাউকে কিছু না বলে সবার আগে দৌড়ে অনিকে বলতে এলো কেন? চোখ কান খোলা রেখো, ঠিক আছে? আমি আর রুদ্র পেছনের দিকে থাকবো, ঠিক আছে? গুড মর্নিং বাবা। গুড মর্নিং। মর্নিং গোপী। মর্নিং। ওই বাড়িতে সবাই ঠিক আছে? আঙ্কেল ঠিক আছে তো এখন? না গো, ওই একই রকম, মাঝে মাঝে মনে পড়ছে আমার, পরক্ষণেই ভুলে যাচ্ছে। ও ডোন্ট ওয়ারি, আঙ্কেল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। উইল প্রে ফর হিম, ওকে? আর শোনো, তুমি কিন্তু একদম টেনশন করবে না, সব ঠিক হয়ে যাবে দেখো। এনিওয়ে প্র্যাকটিস করবে তো? আসছি, আমি রেডি হয়ে আসছি। ওকে। আমি জানি উমা, চারিপাশে যা পরিস্থিতি, তোমার ক্রিকেটে কনসেন্ট্রেট করা ভীষণ ডিফিকাল্ট হচ্ছে, কিন্তু উমা ভুলে যেও না, এই ক্রিকেটই তোমার সব। যত লড়াই এই ক্রিকেটের জন্য। আর তুমি বাবার ব্যাপারে বেশি চিন্তা করো না, আমি আর রুদ্র আছি তো, বাবার কোনো ক্ষতি আমরা হতে দেব না। এখন শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করো।
অল দ্য বেস্ট। তুমি যদি তোমার কুকর্ম না থামাও তাহলে সেটা কি করে থামাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। কে বলতে পারে আজই হয়তো তোমার শেষ। এটা তো হুমকি চিঠি। তার মানে যে আমাকে হুমকি দিচ্ছে সেই গ্রাউন্ডের আশেপাশেই আছে। কিন্তু এই চিঠিতে যা লেখা আছে তাকে সত্যি মানে সত্যি আজ আমার শেষ। কি হয়েছে আলিয়া, তুমি এত ভয় পেয়ে আছো, সব ঠিক আছে তো? না না, ভয় পাবো কেন? আমি আমি ভয় পাইনি তো, আমি একদম ঠিক আছি, কিছু হয়নি আমার, কিছু হয়নি। আজকে আমার শেষ। মানে মানেটা কি? তারপর কি এখানে কেউ আছে যে আমাকে যে আমাকে মেরে ফেলতে পারে? না না, কে বাঁচাবে আমাকে? কার কাছে যাবো আমি? অভি, অভির কাছে যাবো? কিন্তু ওকে তো এইসব কথা বলা যাবে না, তাহলে তাহলে আমি 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 এখন কি করবো? এক মিনিট, ড্যাডের ড্যাডের একাডেমিতে একটা ঘর আছে না, সেখানে তো দুজন গার্ড আছে। ইয়েস, তাদেরকে বলি আমাকে পাহারা দিতে, তারাই পারবে আমাকে বাঁচাতে। আমি কোন দিকে? এদিকে না না, এদিকে তো ঘরটা নয়, ঘরটা তাহলে ঘটা তো ওদিকে। কিন্তু এদিকে সবকিছু কেমন যেন খুলিয়ে যাচ্ছে। আমি আমি মরতে চাই না, আমি কিছুতেই মরতে চাই না, কিছুতেই না। আমাকে আমাকে যেতে হবে। আমি তখন ভয় পেয়ে ভাবলাম যে তোমার গার্ডদের সাহায্য নেই। তারপর আমি ওই ঘরে থেকে যাচ্ছিলাম, আর তখন ওরাই দেখলাম আমাদেরকে এগিয়ে আসছে। আমাকে এসে বললো যে আমি ওদেরকে ডাকছিলাম কিনা। আর তারপর ইচ্ছে করে তোমাদেরকে ওই ঘরের সামনে দিকে সরাতে চেয়েছে। তাড়াতাড়ি চলো বিকুই। আমার দুই নাতবউ কোথায়? আজকে কিন্তু আমাকে টিভির সামনে থেকে কেউ নড়াতে পারবে না, এটা আমি শুরুতেই বলে রাখলাম। আজকে আমার দুই নাত বউ একসঙ্গে ম্যাচ খেলবে, আমি কিন্তু একটা বলও মিস করব না। আচ্ছা বাবা, হবে হবে, বড় বৌমা। ও বড় বৌমা, হ্যাঁ মা। হ্যাঁ বড় বৌমা, বৌমা কি খেলতে ওই বাড়ি থেকে মাঠে চলে যাবে নাকি? না না, আমি অভিকে বলে দিয়েছি, অভি যাই করো তাই করো, মাঠে যাওয়ার আগে উমাকে নিয়ে বাড়িতে আসবে। মা, উমা আজ প্রথমবার এত বড় একটা ম্যাচ খেলতে যাচ্ছে, ওর কতদিনের স্বপ্ন বলুন তো। তার আগে আপনার বাবার আশীর্বাদ নেবে না, আপনাদের প্রণাম করবে না তাকে হয়? আর তাছাড়া ও এলে আমি ওর মাথায় ঠাকুরের ফুলটা না ছুঁয়ে দিলে আমার শান্তি হবে না। আচ্ছা শেখর কোথায় গেল? ও কি সকাল সকালই মাঠে চলে গেছে নাকি? আর বলো না,
ছোটদা তো সেই সকাল সকাল রিখিয়া নন্দনাকে নিয়ে মাঠে চলে গেছে। আমি বললাম যে খেলোয়াড়রাই এখনো গেল না, তুই যে ওখানে সকালে গিয়ে মাঠে ঝাড় দিবি তাও তো ঢুকতে দেবে না। আচ্ছা পিউ, তুই যে ওকে এত গুছিয়ে এত কিছু বোঝালি, তোর কথা শুনে সে বলল কি? বিজ্ঞ বিজ্ঞ ভাব করে বলল, আরে তুই বুঝতে পারছিস না, ওই গ্যালারিতে গিয়ে উমাদের নামে যে প্ল্যাকার্ড গুলো বানিয়েছি সেগুলো নিয়ে হই হই করবো, আনন্দ করবো, তবেই না আমাদের টিভিতে দেখাবে। আবার দাড়ি টাড়ি সব কামিয়ে গেছে যাতে সুন্দর লাগে দেখতে, বুঝেছ? বনমালী চা নিয়ে আয় বাবা। এই তো আইয়া পড়ছি গত বাবু, আপনারা এই বনমালী ডাক শুনেন লাই যাই তো ইচ্ছা কইবে, একটু দেরি করি। এই লোন এই লোন আপনার গরম গরম চা। কথা বলতে পারো বনমালী? চা পড়া শুনছি না মা, আপনার কথা। আচ্ছা বলতেছিলাম কি যে, এখানে তো বাড়ির হকরেই দেখতেছি, কিন্তু আমার ও ছোট জামাই দাদার দিতে কিনা ঘরেও তো তারা দেখলাম না। আচ্ছা সেই কি কোনো কামে গেছে নাকি এত সকালে? এত সকালে বাড়িতেও নেই, আবার কোথাও গেছে নাকি সে? কি কাজে গেছে সেটা তো ঠিক জানি না। ছোট বিষয়কে আমি পাঠিয়েছি কাজে, কেন কি হয়েছে? আজ আমি ছেলেটাকে পাঠাতে গেলি কেন দাদা ভাই? আজ বাড়ির দুই বইয়ের খেলা, সবাই মিলে একসাথে মজা করে খেলা দেখবো, তা না ছোট জামাইটা থাকবে না সেটা ভালো দেখায় বল। আমি কাজটাও তো ইম্পর্টেন্ট নাকি, আর ছোট বিষয়কে আমি কিছু দায়িত্ব দিয়েছি তো সেই ব্যাপারেই ওকে কাজে পাঠিয়েছি।